যারা ব্যর্থ তাদের সবার বলতে গেলে কয়েকটা লোক ছাড়া, বলতে আ ফিউ আ হ্যান্ডফুল অফ পিপুল ছাড়া, এক্সেপ্ট আ হ্যান্ডফুল অফ পিপুল, মানে মোস্ট অফ দ্য পিপুল আর কেপেবল অফ গেটিং আপ। প্রত্যেকেরই আমি বলবো উন্নতি করার সুযোগ আছে, কিন্তু আমরা খুব কমজন এটার জন্য আমরা চেষ্টা করি। এই জন্য যেটা হলো, তোমার কি আছে সেটা চাইতে বড় কথা, তোমার যা নাই সেটা চিন্তা না করে তোমার যা আছে সেটা দিয়ে সেটাকে সম্মান করো, সামনে দিকে এগিয়ে যাও। আর একটা কথা না বললেই না, আমাকে একদম বলেছিল যে স্যার আমি ইংলিশে লেভেল 1-2 করতে চাই, আমি কি ইংলিশ শিখতে পারবো? বলেছে না, ইংলিশে লেভেল 1-2 করলে ইংলিশ শিখতে পারবে না, IELTS করলে ইংলিশ শিখতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে সংশোধন না হচ্ছ, তুমি নিজেকে গড়িত না তুলছো, ততক্ষণ কিছু করতে পারবে না। কারণ আমি আমি নিজেই বলছি যে যারা ভর্তি হয় তারা সফল হয় না, যারা ভর্তি হয়ে ওইটাকে ঠিক মতো কাজ করে এবং A to Z সব পড়ে এবং অ্যাক্টিভ না হয় প্রো অ্যাক্টিভ হয়, গুড না হয় গ্রেট হয়, তাদের পক্ষে সম্ভব।